আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে অনেকদিন পর আপনাদের সাথে আমাদের একটা সুন্দর দিন শেয়ার করব। তো দেখা যায় সামারের মধ্যে আমি ম্যাক্সিমাম সময় লাউ গাছটাই লাগাই, আর এই বছরে লাউ গাছে প্রথম লাউ হয়েছে। তো খুব সকাল সকাল উঠে আসলে লাউ গাছ থেকে লাউটা কেটে নিই। তো যেদিন আসলে লাউটা কেটে নিয়েছিলাম সেদিন অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা ছিল, তো সেটা দিয়ে আজকে রান্না করে নিলাম। এখানে হচ্ছে আমি কুড়াল মাছ রান্না করলাম লাউ দিয়ে। তো এর সাথে ভাবলাম আর কি রান্না করা যায়, পরে দেখলাম ফ্রিজে একটা বেগুন আছে, তো বেগুনটা দিয়ে ভর্তা করে নিলাম। আর এই রেসিপিটা আসলে আমার শাশুড়ির, তো আমার শাশুড়িকে দেখতাম যে এরকম বেগুনটাকে বেটে ভর্তা করে, তো এটা আসলে অনেক মজার হয়। তো এখানে তারপর আমার প্রতিবেশী আমার জন্য কিছু সবজি ফল নিয়ে আসে আর কি, আমাদের গিফট দেয় প্রতি বছরই, সেটা তো আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি। ওরা আসলে বিদেশি হলো, আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ। এই বছর আসলে ওদের খুব একটা সবজি বাগানে সবজি হয় নাই, তারপরে ওদের যা যা আর কি হয়েছিল সেগুলো আমাদের সাথে শেয়ার করছে। আর আমিও কিন্তু ওদের সাথে সবসময় আমাদের খাবার টাবার শেয়ার করে খাই। আমাদের সাথে ওদের আসলে খুব একটা সুইট রিলেশন, আর আমার মেয়েরা তো ওদেরকে অনেক পছন্দ করে আর কি, ওদের সবসময় নানা নানি বলে ডাকে, তো এর জন্য ওরা আরও বেশি আদর করে। এই তো কিছু সবজি টুকটাক কিছু ফল এগুলো সব দিয়ে গেল, সেগুলো আর কি আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। তো আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে যাব, এর জন্যই আসলে আজকে ভিডিওটা শেয়ার করা। আপনারা যারা আসলে আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখেন তারা খুব ভালোই জানেন যে আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে রেখে দিতে খুবই পছন্দ করি। এই দিনটাও ঠিক এরকম একটা সুন্দর দিন, তো এগুলাই আর কি ভিডিও করে রাখছিলাম। তো এগুলো গুছানোর পরে এখানে বাচ্চাদেরকে একটু তরমুজ কেটে দিচ্ছিলাম। তরমুজটাও কিন্তু আমাদের প্রতিবেশী আমাদেরকে দিয়ে গেছে, তো সেটা আর কি কেটে দিচ্ছিলাম বাচ্চাদেরকে। আমাদের বিকেলে একটা প্রোগ্রাম আছে, সেটা তো আপনাদেরকে আগেই বললাম। তো আজকে আমাদের একটা ছোট্ট বাবুর সুন্নতে খাতনা হয়েছে, সেই উপলক্ষে ছোট্ট একটা হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো সেখানে আর কি যাবো। তরমুজ কাটা শেষ হয়ে গেছে, তারপরে বাচ্চাদেরকে দিলাম, বাচ্চারা খাচ্ছিল তরমুজগুলা। তো আমি আবার ওই দিকে সবার জন্য ড্রেস বের করছিলাম, তো সবাই আর কি লাল ড্রেস পরবে, তো আমরাও লাল ড্রেস বের করে নিলাম। আসলে সবার ইচ্ছা ছিল লাল ড্রেসই সবাই পরবে, তো দুই একজন আসলে পরতে পারে না, আসলে ম্যাচিং করে পরা যায় না, যেহেতু এই অনুষ্ঠানটা আসলে হঠাৎ করেই করা হয়েছে। তো আগে থেকে আসলে প্ল্যান প্রোগ্রাম যদি থাকতো তাহলে হয়তো বা সবাই মিলে একত্রে সব কিছু কেনাকাটা করতে পারতাম। মোটামুটি আসলে সবাই লাল ড্রেসই পরছিল, তো দুই একজন বাদে আসলে ছেলেরা আর কি পরতে পারে নাই, ছেলেদের জন্য ম্যাচিং করতে পারে নাই। তো যাই হোক, এই যে টুনটুনি বুড়ি, টুনটুনি বুড়িকে কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। এই তো ভাবির বাসায় আসার পরে টুকটাক ভিডিও করছিলাম, তো অন্য অন্য ভাবিরা সবাই মিলে আর কি এরকম ভাবে ডালাটা সাজাচ্ছিল। তো সবাই মিলে আসলে আমরা ডালা সাজাচ্ছিলাম আর অনেক গল্প করতেছিলাম, তো সুন্দর সময়গুলো যে কিভাবে কেটে যায় বোঝা যায় না। তো বাংলাদেশে দেখা যায় যে কিছুদিন পর পরে বিয়ের প্রোগ্রাম থাকে, অনুষ্ঠান থাকে, তো এদেশে তো আসলে খুব একটা এরকম প্রোগ্রাম থাকে না, খুব কম হয়। বিদেশের মাটিতে আসলে বাচ্চারা বড় হলেও দেখা যায় বিয়ের প্রোগ্রামগুলো কিন্তু বাংলাদেশে যেয়ে করা হয়, দেশে যেহেতু আমাদের সবাই আছে আর সবাইকে তো আর এখানে আনা সম্ভব না, তো যার জন্য আসলে বাংলাদেশে গিয়ে এই অনুষ্ঠানগুলো করা হয়। অল্প একটু সুযোগ পেলে আসলে দেখা যায় আমরা এই দিকটাতে অনুষ্ঠান করি, তো ছোট পরিসরে করা হয়, খুব বড়ভাবে করা হয় না। তো ভাবি আসলে বলছিল যে তার ছেলের প্রোগ্রামটা খুব বড় করে করবে, তো আলহামদুলিল্লাহ সে খুব বড় করে এই প্রোগ্রামটা করছে। এই যে এইদিকে ভাইয়া আবার তার ছেলেকে একটু পুডিং খাওয়াই দিচ্ছিল, তো এই বাচ্চাটারই আসলে সুন্নতে খাতনা হয়েছে কিছুদিন আগে, তো সেটার প্রোগ্রামই আমরা সবাই অ্যাটেন্ড করছি। বাচ্চাটার নাম হচ্ছে মুস্তাকিম, এই মুস্তাকিমের জন্য সবাই অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে দীর্ঘ হায়াত দান করে। এইদিকে বাচ্চারা অনেক মজা করছিল, আনন্দ করছিল, আর ওইদিকে আমার ছোট মেয়ে নিয়ে আপনাদের ভাইয়া ঘুরতেছিল, তো এই ফাঁক দিয়ে আমি আবার একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এই যে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমার মেজো মেয়ের ড্রেসটা আবার চেঞ্জ করে দিছি, যেহেতু প্রচুর গরম ছিল। তারপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, তো এই ভিডিওটার কিন্তু আরেকটা পার্ট আসবে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।